হ্যালো ফ্রেন্ডস, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নিরামিষ সয়াবিনের তরকারির রেসিপিটা শেয়ার করব। নিরামিষ দিনে অনেক সময় আমাদের চিন্তা করতে হয় যে কি রান্না করব, সেই দিন কিন্তু এটা আপনার মেনুতে রাখতে পারেন। তাই এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই তরকারিটা তৈরি করতে যা যা লাগবে সেটা আমি বলে দিচ্ছি, তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক এই নিরামিষ সয়াবিনের তরকারিটা করতে কি কি লাগছে। এখানে আমি সয়াবিন নিয়েছি, 150 গ্রাম সয়াবিন আছে। সয়াবিনগুলোকে আমি একটু নুন দিয়ে জলে সেদ্ধ করে রেখেছি। একটা বড় সাইজের আলুকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, এটা লাগবে 2 টিস্পুন। একটা টমেটোকে বেটে নিয়েছি, একটু গুঁড়ো মশলা নিয়েছি, 1 টিস্পুন আছে জিরে গুঁড়ো, 1 টিস্পুন আছে হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন নিয়েছি গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন আছে কাশ্মীরি মির্চ পাউডার, আর 1 টিস্পুন আছে ধনে গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দেব, এটা দেবো 1/2 টিস্পুন। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দালচিনি, 2 এলাচ আর 2 লবঙ্গ। নুন আর চিনি নিজের স্বাদ মতো দেবেন। আর এই রান্নাটা করব আমি রিফাইন অয়েল দিয়ে, যদি আপনারা ভাবেন সর্ষের তেলেও করতে পারেন। তাহলে এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি, নিরামিষ সয়াবিনের তরকারি। তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই। সয়াবিনের নিরামিষ তরকারিটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর এবার আমি আলুগুলো ভেজে নেব। এই আলুতে একটু নুনও দিয়ে দেবো যাতে আলুটার ভেতরে নুনটা ঢোকে। এবার আলুটাকে লাল করে একটু ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার এই তেলেই আমি সয়াবিনগুলোও একটু ভেজে নেব। সয়াবিনগুলো একটু ভেজে নিলে এই যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি, তারপরে নেক্সট স্টেপটা দেখাচ্ছি। সয়াবিন আলু ভেজে নেওয়ার পর আমি আবার 1 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি, আর এবার ফোড়নগুলো সব দিয়েছি। এগুলো একটু ফ্রাই করে নেব, তারপরে অন্যান্য জিনিসগুলো দেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি মির্চ পাউডার আর একটু হলুদের গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসে। আর এই একই সঙ্গে আমি দিয়ে দেব হিংটা। এবার এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব টমেটো বাটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি গরম মশলাটা এখানে 1/2 দিয়েছি, আর নামানোর সময় 1/2 দেব। ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি, এবার দেব সামান্য একটু জল, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসে। আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলার ওপরে তেল ছেড়ে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব, ভাজা আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভাজা সয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি নুনটা দেব, আর দেব চিনি, আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব মিশিয়ে নিয়েছি, এবার সামান্য জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে একবারে লো করে দিয়ে আমি 3-4 মিনিটের জন্য একটু কুক করে নিচ্ছি। তাহলে ফিরে আসি 3-4 মিনিট পর। ফিরে এলাম 3-4 মিনিট পর। এবার ঢাকাটা তুলে নিচ্ছি, একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার এতে জল দেব, কিন্তু এই রান্নাতে কিন্তু ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু এর টেস্ট ভালো হয় না। সবসময় এর একটু উষ্ণ গরম জল দেবেন, তাহলে দেখবেন এর টেস্ট ডবল হয়ে যাবে। এবার আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, আর এবার জল দেব। এটা কিন্তু খুব ঝোল ঝোল হয় না, তাই বুঝে জলটা দিতে হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আবার 5-6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসি 5-6 মিনিট পর। ফিরে এলাম 6 মিনিট পর। এবার ঢাকাটা তুলে নিচ্ছি, আলুগুলো দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইটুকু গ্রেভি আমার লাগবে, তাই আমি এখনই গ্যাসটা বন্ধ করব। তবে তার আগে গরম মশলাটা দিতে হবে। কষানোর সময় হাফটা দিয়েছি, আর এখন এই হাফটা দিয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি। নুন চিনিটা আপনারা একবার দেখে নেবেন। আমি কিন্তু আগে একবার ঢাকাটা তুলে নিয়ে তখন নুন চিনিটা টেস্ট করে দেখে নিয়েছিলাম, আমার ঠিক আছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখলাম, তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি নিরামিষ সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আপনারাও একদিন আমার এই রেসিপিটা দেখে তৈরি করুন, আর তারপর আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হলো। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।